আসসালামু আলাইকুম, আলিফাইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপ্যারেন্ট করতে হয় আজকে আমরা সেটি দেখব। তো এখানে আমি দুটি পিকচার এনে রেখেছি। তো এই দুটি পিকচারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যাচ্ছে। তো আমরা যখন এটি সেভ করব, মানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এটি সেভ করব, তখন এটি জাস্ট এরকম দেখা যাবে। আমাদের সেভ ফাইলটা এর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এই লুকটা আমরা দেখতে পাবো। তো এটা করার জন্য আমরা ফার্স্ট যদি এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ওয়েতে, অনেকগুলো ওয়ে আছে এটির রিমুভ করার, আমরা যদি সহজ একটি পদ্ধতিতে রিমুভ করি, ইরেজার টুল থেকে ম্যাজিক ইরেজার টুল এটি ওপেন করে জাস্ট এখানে টলারেন্স 25 অথবা আপনি আপনার সুবিধা মতো যে কোনো মান নিয়ে যদি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিই, এখানে হয়নি, এখানে একটি ক্লিক দিচ্ছি, তো এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপ্যারেন্ট হিসাবে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই ফাইলটা সেভ করি, আই সেভ অ্যাজ, এবং অবশ্যই সেটা পিএনজিতে সেভ করতে হবে, পিএনজি। তো পিএনজি দিয়ে টম অ্যান্ড জেরি পিএনজি আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। জাস্ট ঠিক এই একইভাবে যদি আমরা আমাদের পরের যে পিকচারটি রয়েছে এটাও যদি আমরা সেভ করি, ধরে নিচ্ছি যে এটা আমি না এইভাবে না, আমি এটা একটু অন্যভাবে সেভ করছি, আমি এটা কুইক সিলেকশন টুল, আমি চাইলে ওটা দিয়েও করতে পারতাম, জাস্ট আমি দেখানোর জন্য এটা দিয়েও করে দিচ্ছি। ওকে, তো আমার এই পিকচারের সম্পূর্ণ অংশটি সিলেকশন করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এখান থেকে অ্যাড এ মার্কস এই অপশনটিতে ক্লিক দিচ্ছি। তো এভাবেও আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন যদি এটিও আমি আগের মতো করে সেভ করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এখানে এসে অবশ্যই পিএনজি পিএনজি দিয়ে দিচ্ছি এবং সেটা ডেস্কটপে দিব, এটি লেখা ছিল গাল ডট পিএনজি। তো এখন যদি আমরা এই দুটি ফাইলে আমরা একটু খেয়াল করি ডেস্কটপে, যে তো এখানে গাল এবং এখানে টম অ্যান্ড জেরি, তো আমাদের ফার্স্ট পিকচারটি ছিল টম অ্যান্ড জেরি, বাট এর পেছনে কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তো আসলে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এইভাবে করে পিছনের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট দেখা যাবে, বাট আমি মনে করি যে এইভাবে আসলে অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি করা সম্ভব না। তো আমাদের অ্যাকচুয়ালি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তো এই পদ্ধতিতে আসলে ট্রান্সপারেন্ট হচ্ছে না। তো আমরা ট্রান্সপারেন্ট করার জন্য আজকে অ্যাকচুয়ালি একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করব, যেভাবে এটি খুব সহজেই ট্রান্সপারেন্ট করা যাবে। তো আমরা অ্যাকচুয়ালি এরকম করতে পারিনি, তো জাস্ট আমরা এটা করব, আমি ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটি ডিলিট করে দিচ্ছি। তো আমরা আমাদের যে ফার্স্টের ফাইল ছিল এটা আমরা এটা রাখছি, এবং এটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় রাখছি দুটো। দেন আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট নিব, অথবা ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে এটা আমরা পিক্সেলে দিচ্ছি এবং এখানে লিখছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে অনলি 20 দিয়ে দিচ্ছি, এটাও 20, আর এটা রেজুলেশন 72 RGB হোয়াইট, দেন ওকে ওকে করে দিলাম। এটি আমাদের ফাইলটি যথেষ্ট পরিমাণে ছোট দেখা যাচ্ছে, তো আমরা এটি যতটা পারি এটি বড় করে নেব, মানে এটা ম্যাক্সিমাম পিক্সেল সাইজটা আমরা এখানে শো করেছি। এখন আমরা এই দুই সাইড থেকে, মানে রোলার টানার নিয়ম হচ্ছে কন্ট্রোল আর দিলে রোলারটা শো করবে। তো আমরা যদি ঠিক মাঝ বরাবর দেই সেক্ষেত্রে 0 থেকে 10, মানে এখানে 0 থেকে 20 আছে, 10 হচ্ছে মাঝ বরাবর, এভাবেও ঠিক তাই 0 থেকে 10 দিয়ে অ্যাকচুয়ালি এখানে যেটা করবো
নেক্সট হচ্ছে আমরা একটি রেকটেঙ্গেল অঙ্কন করলাম, যেটা হচ্ছে রেকটেঙ্গেল ওয়ান। তো এটার কালার এখানে আসলে আমরা একটা কালার দিব, এই দিচ্ছি। দেন আমরা আরেকটা রেকটেঙ্গেল নিব, এর জন্য আমরা আলটা বাটনে প্রেস করে এই রেকটেঙ্গেলের উপর থেকে নিয়ে টান দিয়ে এখানে আরেকটা দিচ্ছি। তো এটা ছিল ফার্স্টেরটা, এটা হচ্ছে কপি, এটাকে আমরা টু লিখবো, রেকটেঙ্গেল টু টু। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আমরা একটা কালার দিয়ে দিব এখানে, একটি কালার দেওয়ার জন্য আমরা চাইলে এখানেও দিতে পারি, জাস্ট ফোরগ্রাউন্ডে ক্লিক দিচ্ছি, দিয়ে এখানে আমরা যে কালারটা দিব সেটা হচ্ছে F9 এটা দিয়ে আমরা ওকে করে দিচ্ছি। এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ব্যাক স্পেস অথবা আল্টা ব্যাক স্পেস দিয়ে আমরা কালারটা দিয়ে দিব এখানে আমরা। আর রেক্টেঙ্গেল ওয়ানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে B8 ওকে, এবং এটাতে যেটা দিব সেটাও সেম একই, এটাতে দিচ্ছি B8 তো আমরা রেক্টেঙ্গেল ওয়ান এবং টুতে আমরা এক সেম কালারটা দিব, এবং যেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছি সেটা হচ্ছে F9। তো আমাদের কালারটা দেওয়া শেষ, আমরা জাস্ট এই গাইডটা করে দিব, শো থেকে গাইড চলে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইডিটে যাব, তার আগে আমরা এই তিনটা লেয়ার শিফট প্রেস করে তিনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা যাচ্ছি ইডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এখানে টিবি, ওকে আমরা টিবি নিয়মেই এটা সেট করছি, আমি ওকে করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে একটি নিউ ডকুমেন্ট নেওয়া, তো আমাদের অ্যাকচুয়ালি কাজটি শেষ, আমরা এটি ডিলিট করে দিতে পারি, আমাদের এটি লাগবে না। দেন এখানে আসার পর আমরা একটা নিউ ডকুমেন্ট নেব, অবশ্যই সেটি 1280, এটা হচ্ছে HD একটি ডকুমেন্ট নেব, 720 নিয়ে আমি ওকে করে দিচ্ছি। এখানে আমরা আমাদের যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করেছি সেটা এখানে আমরা অ্যাপ্লাই করে দেব। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, আমরা এখানে পেন বাকেট টুল সিলেক্ট করব, এবং এখানে অবশ্যই প্যাটার্ন দিতে হবে। প্যাটার্ন দেওয়ার পর আমরা এই অ্যারোতে ক্লিক দিয়ে এখান থেকে যেমন আমরা যেটা ক্রিয়েট করেছি এইমাত্র সেটা হচ্ছে এটা, এটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক দেব, আমাদের এই ফর্মেট প্যাটার্নে সেট হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে যে দুটি ফাইলের ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছিলাম এখান থেকে এটি কপি করে জাস্ট আমাদের নিউ যে ডকুমেন্ট আছে এখানে নিয়ে যাব, যে এখানে দেব, এবং সেটা কন্ট্রোল টি প্রেস করে আমরা আমাদের নির্দিষ্ট সাইজ মতো নিয়ে রেখে দেব। ওকে, এখন এই পিকচারটা এই ডকুমেন্টের ঠিক মাঝ বরাবর আনার জন্য দুটো লেড সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক দেব এবং এখানে একটা ক্লিক। এখন এটা যদি আমি সেভ করি, এই ফাইলটা যদি আমি এখন সেভ করি, সেভ অ্যাজ দিয়ে জাস্ট এখানে JPEG, এবং এটা আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি ইউনাইটেড ওয়ান নামে আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি। ঠিক সেম এই একইভাবে এটা আমি ডিলিট করি, এবং পরের যে আমাদের পিকচারটা রয়েছে যেটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছিলাম, এই পিকচারটি কপি করে অথবা মুভ টুল দিয়ে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, এটাও আমরা মিডিলে বসাবো ডকুমেন্টের। এবং এটাও যদি আমরা সেভ করি, ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, ইউনাইটেড ওয়ান ছিল এটা ইউনাইটেড টু দিব, ইউনাইটেড টু দিয়ে জাস্ট এখান থেকে আমরা JPEG
সিলেক্ট করে যদি ডেস্কটপে দিয়ে দেই, এখন যদি আমরা ডেস্কটপে যাই সেক্ষেত্রে আমরা আমাদের সেভ করা দুটি ফাইল, এই দুটি ছিল আগের টম অ্যান্ড জেরিয়ান গার্ল দুটি পিএনজি ফাইল আমরা সেভ করেছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড দেখা যায়নি। আর এখন যদি আমরা এটি ওকে করি, দেখেন আমাদের জেপিজি একটা ফরম্যাট যেগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা আজকে আমাদের টিউটোরিয়ালটি খুব সহজভাবে বুঝাতে পেরেছি ইনশাল্লাহ। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করছি। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।